আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা, আর কত কাল আমি। বাগানিদের সবুজের গল্প বলার আসর, কেউ গান গাইছেন, কারো আবৃত্তি বা অনুভূতিতে উঠে আসছে গাছগাছালির কথা। তাই আমাদের পিকনিকে যেতাম, সেটা হচ্ছে টিগার্ডেনে। টিগার্ডেনে অনেক রেয়ার রেয়ার গাছ পাওয়া যায়। গাছের মধ্যে তখন তো আর কিরকম করে চিনতাম না, গাছের মধ্যে অনেক গাছ থাকতো। তারা নিজেদের মধ্যে বিনামূল্যে কাটিং, বীজ, চারা বিনিময় করেন। শুক্রবার বিকেলে কুমিল্লা নগরীর একটি মিলনায়তনে সংগঠনের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এভাবে জমে ওঠে কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির সপ্তম বর্ষের মিলন মেলার আসর। বাগান, ছাদকৃষি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক অনলাইন ভিত্তিক কুমিল্লার প্রথম সংগঠন কুমিল্লা গার্ডেনার্স সোসাইটি। এর সদস্য সংখ্যা 27,000-এর বেশি। এ উপলক্ষে মিলন মেলা ও গ্রিন শেয়ারিং অনুষ্ঠিত হয়। সদস্যদের মাঝে 3 সহস্রাধিক কাটিং, বীজ ও চারা উপহার দেওয়া হয়। পরিবেশটা বিপর্যয়, চারিদিকে বিপর্যয়। এখন আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি আমি একটা সুন্দর ভবিষ্যৎ রেখে দিতে না পারি, তাহলে আমাদের অবস্থাটা কেমন হবে? এখন আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। পরিবেশ অধিদপ্তরের যে একার পক্ষে আমাদের সেই দায়িত্ব পালন করা কোনোদিনও সম্ভব না। এই যে গার্ডেনার্স সোসাইটির 27,000 মেম্বার, প্রত্যেকেই এক একজন পরিবেশ কর্মী, পরিবেশের সৈনিক। আপনারা কিন্তু আমাদের কাজটাকে সহজ করে দিচ্ছেন। মানে যারা সারা বছর গ্রুপটাকে মাথায় রাখেন বা হচ্ছে গ্রুপের বিভিন্ন কাজে অংশগ্রহণ করেন, হেল্প করেন, তাদের তো একটু অনার না করলেই না। আর আপনারা আসছেন, সবাই কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করেছিলেন। আমি খুব গ্রেটফুল, থ্যাঙ্কফুল আপনাদের সবার কাছে।